রফিকুল হাসান। রফিকুল হাসান অপ্টম, অপটমেট্রিস্ট অপটম বলা হয়। রফিকুল হাসান, আচ্ছা হাসান, আপনি ক বছর আছেন এখানে এই চোখের? আমি 1996 থেকে প্র্যাকটিস করছি। ও রাইট, 25 বছর, মানে 25 বছর আপনি এই ট্রিটমেন্টে আছেন। আচ্ছা, আমি যেটা জানতে চাই, ধরুন আমাদের যে সিনিয়র সিটিজেন্স ফোরামের গ্রুপ আছে, এবং তারা নানারকম দেখবেন, তারা নানা রকম প্রবলেম হয়, কিন্তু অনেকে ঠিক জানে না, পরিষ্কার জানে না কিভাবে আমার যত্ন নেওয়া উচিত এবং কি কি প্রিকশন নেওয়া উচিত চোখ সংক্রান্ত। ফর এক্সাম্পল, যে আউটার বডি যে নিয়ার ভিশনটা যে নষ্ট হয়ে যায়, তার জন্য চশমা রাখতে হয় এবং দূর চশমা রাখা উচিত, সেটা অনেক জায়গা, সেই ব্যাপারে আপনি একটু বলুন। এখন প্রথম যে সমস্যা, নেওয়ার 40 ইয়ার্স অফ এজ এ শুরু হয়, এক্ষেত্রে আমাদের যে নেয়ার প্রবলেম হয় এটা স্টার্টিং পয়েন্টে নেওয়ার 40 ইয়ার্স এ। এক্ষেত্রে একটা যেটা প্রবলেম হয়, যেটা প্রাথমিক সমস্যাটা একটু দূরে রেখে কাজ অনেকটা মিটে যায়, এই বয়সটা অনেকটা সামলে নেওয়া যায়, কিন্তু বয়সটা যখন 45 প্লাস বা আরো উপরে যায়, পাওয়াটা ক্রমশ বাড়তে থাকে। শুরু করা ওয়ান ডায়াপ্টার দিয়ে শুরু হয়, এটা ধরুন 1.5 প্লাস হয়ে গেল, আরো বেশি কিছু হয়ে যেতে পারে একটু বয়সের পর, 45 ইয়ার্স। সেই ক্ষেত্রে কোনো চশমা যদি কারোর একটা থেকে থাকে, কোনো কারণে সেটা হারিয়ে যায় বা ভেঙে টেঙে যায়, তাহলে কিন্তু তার নেয়ার ওয়ার্ক করা খুবই মুশকিল হয়ে যাবে। বিশেষ করে খুব ছোট অ্যালফাবেটস গুলো বা সূক্ষ্ম কোনো কাজ করার ক্ষেত্রে তার প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা বেশি প্রবলেম হয় যখন এই জন্য যে কোনো ক্ষেত্রে কাজের জায়গাতে হতে পারে বা টুরেতেও হতে পারে। তো টুরেতে তো আরোই সমস্যা, সেখানে করবে এটাকে উপায় থাকে না। লোকালে হলে আরো কোনো সমস্যা থাকলে একটু গিয়ে সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা করে নেওয়ার মতো ব্যবস্থা থাকে, টুরে তো খুবই সমস্যা হয়ে যায়। সেই জন্য অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে সাবস্টিটিউট একটা রাখা উচিত। আচ্ছা, এবার বলুন রেজিলেন্স আর গ্লাস লেন্স, এই দুটোর মধ্যে তফাৎটা কি এবং কোনটা আপনি রেকমেন্ড করছেন? দেখার ক্ষেত্রে কোনো তফাৎ নেই, দুটোই দু রকম অ্যাডভান্টেজ আছে। গ্লাস লেন্স ওয়েট বেশি, ব্রেকেবল, যে কোনো সময় হাত থেকে পড়লেই ভাঙতে পারে। সেক্ষেত্রে ফাইবার লেন্সে সহজে ভাঙে না, কিন্তু স্ক্র্যাচেবল, ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে, একটু সাবধানে ব্যবহার করতে হয়। এক দুই হচ্ছে একটু কস্টলি লেন্স আছে, যেটা খুব হার্ড লেন্স, হার্ড কোট করা থাকে, এই লেন্সটা ব্যবহার করলে তাহলে এটা গ্লাস লেন্সের মতোই প্রায় সমান বেনিফিট পাওয়া যেতে পারে। না, নরমালি কি হয়, 2-3 বছর পরে লেন্স চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে কি হার্ড লেন্সে যাওয়া উচিত? হ্যাঁ, সেই ক্ষেত্রে হার্ড লেন্সে বলতে গেলে ধরুন যে ব্যবহার করছে ইউজারের উপর ডিপেন্ড করছে, ইউজার যদি খুব রাফ হ্যান্ডেলিং করে তার জন্য হার্ড লেন্স ব্যবহার করাই উচিত। নরমাল ইউজার নরমালি যদি একটু ভালোভাবে ইউজ করে তাহলে ফাইবার লেন্সই বেটার, কেন এটা ওয়েট কম। নরমাল লেন্স, নট হার্ড লেন্স। নরমাল লেন্সের ডিফারেন্সটা কি গ্লাস লেন্স থেকে? গ্লাস লেন্সের নরমাল লেন্সের ডিফারেন্স কিছুই নেই, দেখার ক্ষেত্রে দুটোই সমান, মেইনলি হচ্ছে ওয়েট, লাইট ওয়েট, ওটা হেভি, আর এটা পড়লে ভাঙে না সহজে, কিন্তু গ্লাস লেন্স যে কোনো সময় ব্রেক হয়ে যায়, এই অ্যাডভান্টেজটা নর্মাল ফাইবার লেন্সের, সেই গ্লাস লেন্সের এটা তফাৎ। আচ্ছা, এখন এটা তো বললো চোখ সমস্যা, এছাড়া বর্তমানে যে সমস্যাটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রকট, সেটা হচ্ছে ব্লাড সুগার লেভেল হাই, গ্লুকোমা। গ্লুকোমা চেক আপ এটা অবশ্যই 40-এর মতো বয়স হলে বছরে একবার অবশ্যই করানো উচিত, এবং সুগারটা তো মাঝে মধ্যেই চেক আপ করানো উচিত, কারণ আমাদের দেশে সুগারের কারণে শুধু চোখ নয় সারা শরীরই নষ্ট হয় মানুষের, এবং সেটা মানুষ জানতেই পারে না তার সুগার লেভেল কতটা বেড়ে গেছে প্রথমের দিকে, এই জন্য চোখের প্রচুর ক্ষতি হয়, বিশেষ করে রেটিনার। রেটিনার ক্ষতি হয়ে গেলে তখন সমস্যাটা মেন দাঁড়ায়, যতটুকু ক্ষতি হয়ে ওটা রিটার্ন আসে না। এটা কি আপনাদের এখানে টেস্ট হয়? এটা যে কোনো ভালো ক্লিনিকে হয়, এখানে এটা চশমার দোকানে মেনলি পাওয়ারটাই সাজেস্ট করা হয় এবং রেফার করা হয় যে আপনার এই সমস্যার জন্য এই জায়গায় আপনি কন্ট্যাক্ট করুন। সুগার লেভেলটা যদি মার্জিনালি অ্যাবভ থাকে, হাই থাকে, মার্জিনালি হাই থাকলে প্রবলেমটা হয় না, সাধারণত যখন অ্যাবভ 200 মোর দ্যান 200 হয়ে যায়
তখন সমস্যাটা ক্রমশ বাড়তে থাকে, তখন রেটিনা এফেক্ট করতে পারে, রেটিনা এফেক্ট করতে পারে, এবং সেটা খুব বেশি এফেক্ট হয়ে গেলে কি হয়, ভিশনটা যতটা চলে যায় সেটা পাওয়া যায় না। এটা আটকে রাখার জন্য ট্রিটমেন্টটা চালু করা হয়, আর না ফার্দার পরামর্শ দেন, বিশেষ করে ডায়েট যেমন আছে তেমন তার সঙ্গে আরো যে সামথিং ব্যাপারগুলো অ্যাডভাইস করেন ডাক্তারবাবু সেইটা মেনে চলতে হবে, এবং সুগারটা মাঝে মধ্যে চেক আপ করে দেখে নিতে আমার পজিশনটা কি আছে। ক্যাটারাক্ট এখানে ডিটেকশন হয়ে যায়, ক্যাটারাক্ট ডিটেকশন হয়ে গেলে তার জন্য অপারেশন ম্যাচিউরড হলে অপারেশনের জন্য অ্যাডভাইস করে, এখন অনেক ফুল ম্যাচিউর হওয়ার আগে পর্যন্ত অপারেশন করা যায়, বর্তমান মডার্ন টেকনোলজিতে করা যায়। আজকাল ছোট লেন্স নাকি বলে পিকো নাকি, হ্যাঁ পিকো হচ্ছে সার্জারির একটা উন্নত পদ্ধতি, মাইক্রো সার্জারি হয় লেন্স যেটা ইমপ্ল্যান্ট করা হয় সেটা ফেকো পদ্ধতিতে করলে উপরে কোনো স্টিচ হয় না, তো সেই জন্য অনেক তাড়াতাড়ি রিকভার করা যায়, বেশি সময় তাকে ওয়েট করতে হয় না, অপারেশনের এক সপ্তাহের মধ্যে সবকিছু সম্ভব করা। লেজার দিয়ে করা হয় নাকি? লেজার তো আলাদা, লেজার নয়, এটা একটা দুটো পয়েন্ট হোল হয়, হোল করে ফেকো সার্জারি করা হয়, লেন্সটার ক্যাপসুল যেটা থাকে লেন্স ক্যাপসুলটা ইন্ট্যাক্ট থাকে, সেখানে ওয়াশ করে একটা ফোল্ডেবল লেন্স পুশ করা হয়। তারপরে লেন্স ইমপ্ল্যান্ট করা হয় আর্টিফিশিয়াল, স্টিচ হয় না, এই জন্য সমস্যাটা খুব কম সময়টা কি শুধু কতগুলো ক্যাটারাক্টের ব্যাপার আছে, যেমন সবচেয়ে প্রথম হচ্ছে যে কনজেনিটাল ক্যাটারাক্ট, বাই বার্থ ক্যাটারাক্ট থাকলে পরে তাকে খুব কম সময়ের মধ্যে অল্প বয়সে অপারেশন করে নিতে হয়, তা না হলে সে ব্লাইন্ড হয়ে যেতে পারে। এক দুই হচ্ছে চোট লাগলে ট্রমেটিক ক্যাটারাক্ট, চোট লাগলে যে কোনো বয়সে ক্যাটারাক্ট হয়ে যেতে পারে, তখন অপারেশন প্রয়োজন হয়। তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিক ক্যাটারাক্ট, ডায়াবেটিস এর জন্য ক্যাটারাক্ট হয়ে যেতে পারে, আর যেটা মোস্ট কমন সেটা হচ্ছে যে স্নাইল ক্যাটারাক্ট, বয়সের কারণে ছানি হওয়া, সেটা কত বয়স, সেটা 60 ইয়ার্স অফ এজ হতে পারে বা আরো বেশি বয়সে, কোনো নির্দিষ্ট ভাবে বলা নেই, সাধারণত আমরা যেটা দেখে থাকি মোর দ্যান 65 হলেই ওই ধরনের ক্যাটারাক্টের ফর্মেশন বেশি দেখা পাওয়া যায়, অ্যাভারেজ ওইটা বেশি হয়। এটাই মোটামুটি আমাদের সিনিয়র সিটিজেনদের সব প্রবলেমই মনে হয় কভার হয়েছে। আপনার আপনি যদি মনে করেন আর কিছু আছে বলবেন, বলতে পারেন। হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে যে শরীর সম্বন্ধে সচেতন, আমি কি খাবো না, কি করবো কি করবো না, এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে সবকিছু সমস্যা শরীরে অনেকটাই কমিয়ে রাখা যায়। তাহলে এই হলো শেষ করি দেবো এখন, হ্যাঁ হ্যাঁ আবার থ্যাংক ইউ, ধন্যবাদ। নিউ ক্রিস্টাল আই কেয়ার 137 নম্বর সন্তোষপুর এভিনিউ, এটা আপনাদের শোরুমের নাম? শোরুমের নাম। আচ্ছা আপনার নাম? আমার নাম হচ্ছে বিল্টু দে। আচ্ছা আপনি সিনিয়র সিটিজেনদের চশমা কি ধরনের চশমা নেওয়া উচিত এবং তাদের কি ধরনের লেন্স ব্যবহার করা উচিত এবং সেটা সম্বন্ধে একটু বলুন। সিনিয়র সিটিজেনদের প্রথম তো আমাদের এখানে একটা বিশাল ডিসকাউন্ট চলছে সিনিয়র সিটিজেনদের জন্য, এমনি আমরা নর্মালি আপ টু 50% দিই, সিনিয়র সিটিজেনদের 60% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। আমাদের এখানে ফেরেন নর্মালি স্টার্টিং 175 টাকা থেকে আর রেজিলেন্স 200 টাকা থেকে স্টার্টিং, এটা সিনিয়র সিটিজেনদের জন্য বিশাল বিশাল অফার দেওয়া আছে। এবার ফেরেন সিলেকশনের ব্যাপারটা কোনটা কি কিরকম ধরনের লেন্স হচ্ছে, রেজি লেন্স একটা আছে সফট কোট, একটা সফট কোট একটা হার্ড কোট, কোনটা হার্ড কোনটা সফট কোটটা কি, এটা সফট কোট, সফট কোটটা কি হয় তাড়াতাড়ি স্প্যাচ এসে যায়, হার্ড কোটটা তাড়াতাড়ি স্প্যাচ আসে না, এর উপরে একটা লেয়ার কোটিং করা আছে যার ফলে প্রাইস ডিফারেন্স হয়, এটা স্প্যাচটা আসে না, প্রাইসটা বেশি ডিফারেন্স নয়, অল্পই ডিফারেন্স, আপনি নর্মাল আপনি 200 পেলে হার্ড কোট আপনি 400 থেকে স্টার্টিং, বেশি ডিফারেন্স কি কেমন ডিফারেন্স। আচ্ছা গ্লাস, সেক্ষেত্রে গ্লাসটা গ্লাস কাঁচ আছে আপনার কত, এটা কাঁচ, হ্যাঁ কাঁচ কত দাম এটা,
কাঁচ আপনার 150 থেকে স্টার্টিং। কাঁচের ক্ষেত্রে কাঁচ ভারী হয়, পড়লে ভেঙে যায়। আপনি হার্ড কোটটা রেকমেন্ড করছেন না সফট কোট? মানে কারণ লেন্স তো দু তিন বছর পর পরই চেঞ্জ করতে হয়, দাম দিয়ে কিনলো আবার ডবল দাম দিয়ে দেখা যাচ্ছে। এবারে সেটা আমি কাস্টমার উপরেই ছাড়বো, কারণ বাজেটটা তার উপরেই ডিফেন্স করে। আমরা তো সবসময় অ্যাডভাইস করব একটু ভালো হোক, চলুক বেশি। একটা চশমা নর্মালি কত বছর চলে আমার মনে হয় তাহলে নর্মালটাই যাওয়া উচিত। এরপরে ফ্রেমের ব্যাপারটা বলুন, কোন ফ্রেমটা বয়স্ক লোকেরা ইজিলি হ্যান্ডেল করতে পারে? সেলুলাইট ফ্রেম বয়স্ক লোকেরা ইজিলি নতুন এগুলো রাপ ইউজ করতে পারে। এর কি দাম? এটা সেলুলাইট ফ্রেম, এটা আপনার দাম আছে 1100 টাকা। আমাদের এখান পিওর সেলুলাইট, যেমন খুশি করে আপনি ব্রেক এভেন করতে পারবেন, ভাঙবে না, বসে পড়ুন, শুয়ে পড়ুন, পড়ে যাক, পা দিয়ে দিক, কোনো কিছুই হবে না, আনব্রেক এভেন। ফ্রেমের উপরে গ্যারেন্টেড আছে, ভেঙে কেটে গেলে চেঞ্জ এভেন। আর আমাদের ফ্রি সার্ভিস যেটা যখন যা হবে চশমার মধ্যে আপনি সার্ভিস পাবেন। শুধু আমাদের সন্তোষপুরে না, আমাদের যত ব্রাঞ্চ আছে, যেকোনো আমাদের ব্রাঞ্চ আছে 6টা, আপনি 6টার ব্রাঞ্চে গিয়ে আপনি সার্ভিস পেয়ে পাবেন, যার জন্য আপনার কোন চার্জ লাগবে না। আচ্ছা, ওইটা একটা কাজ আছে, ওটা দেখলেই বুঝতে পারা যাবে।